হাই ফ্রেন্ডস, আমাদের সাথে থাকছেন মোল্লা মহসিন ভাই, আমাদের সাথে আছেন, দেখতেই পাচ্ছেন আমাদেরকে যে চায়না টাইলসের যে কালেকশনগুলো রয়েছে, ওয়াল টাইলসের কালেকশনগুলো আমরা প্রথমে দেখব, তারপর আমরা ফ্লোর টাইলসে চলে যাব। আমি এখন আপনাদেরকে ওয়াল টাইলসের যে কালেকশনগুলো রয়েছে কালেকশনগুলো দেখতে চাচ্ছি ভাইয়া, দেখান। এটা চাইনিজ চাইনিজ ওয়াল টাইলস, চায়না ওয়াল টাইলস, সাইজ হচ্ছে 1 ফিট বাই 3 ফিট, 1 ফিট বাই 3 ফিট, মোটামুটি একটু বড় সাইজের যারা চাচ্ছেন দেখতেই পাচ্ছেন। আমি একটু দূর থেকে দেখাচ্ছি আপনাদেরকে, খুবই সুন্দর এবং খুবই খুবই সুন্দর। আচ্ছা, এটা প্রাইসটা কিরকম? এটা প্রাইস হচ্ছে 240 টাকা, 240 টাকা পার স্কোয়ার ফিট হচ্ছে 240 টাকা। আচ্ছা ঠিক আছে, এর ছাড়া পাশাপাশি আরও রয়েছে দেখতে পাচ্ছেন। এটা কত করে পড়বে? এটা সেম প্রাইস, সেম প্রাইসের মধ্যে। সাইজটা কি? সাইজটা হচ্ছে এক, এটা হচ্ছে 1232, 1232 সাইজের মধ্যে। আচ্ছা, এর মধ্যে আর কি নতুন আসছে আপনাদের এখানে? আমি দেখি সুন্দর আরেকটি টাইলস দেখাচ্ছি আপনাদেরকে, চায়না টাইলস। এগুলোর সাইজটা কি? 1 ফিট বাই 3 ফিট, 1 ফিট বাই 3 ফিট, না 1 ফিট বাই 3 ফিট। এগুলো হচ্ছে এই সাইজটুকু, না এই সাইজটুকু। আচ্ছা ঠিক আছে, দেখতে কিরকম দেখা যায় একটু দূর থেকে দেখি সাইজটা কিরকম দেখা যাচ্ছে। এটা এগুলো কত করে? 240 টাকা, 240 টাকা করে সবগুলো হচ্ছে। 240 টাকার মধ্যে আপনারা যে টাইলসগুলো পাবেন দেখতেই পাচ্ছেন, চমৎকার ডিজাইন, খুবই সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে রয়েছে। এখানে পাতা সিলভার, একটা পাতা সিলভারের মধ্যে পাতা ডিজাইনের আপনারা পাবেন। এগুলো সব ওয়াল টাইলস। হ্যাঁ, এটার দাম একটু কম, এটার দাম একটু বাড়তি একটু বেশি। এটা কত বলে দেন? এটা 700 টাকা, 700 টাকা পার স্কোয়ার ফিট। কোথায় ইউজ হয় এটা? এটা ইউজার লিফটের ওয়ালে, ডাইনিং এর সামনে, বেসিনে, বেসিনের সামনে। আচ্ছা, এছাড়াও আর একটা রয়েছে দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর অপারেটের ভিতরে। হ্যাঁ, এটা কত করে? 240 টাকা করে পার স্কয়ার ফিটের মধ্যে। আচ্ছা, এছাড়া নতুন যে কালেকশন আছে আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। ভিউয়ার্স, আপনারা এখানে এলে যে প্রোডাক্টটি পাবেন সম্পূর্ণ আপডেট ভার্সন, এবং নতুন যে কালেকশনটি রয়েছে গ্লাস টাইলস, আপনারা দেখতেই পাচ্ছেন গ্লাস টাইলসের মধ্যে। এগুলো কোথায় ইউজ হয় একটু বলবেন কি ভাই? এগুলো মসজিদের মিনার, লিফটের সামনে, ড্রয়িং রুমের সামনে, তারপরে ডেকোরেশন টাইলস, ডেকোরেশন, ডেকোরেশনের জন্য যে কোনো জায়গায় আপনারা ডেকোরেশন সাজাতে চাইলে এই গ্লাস টাইলসগুলো আপনারা পেয়ে যাবেন। চায়না গ্লাস, গোল্ডেন, গোল্ডেন, গোল্ডেনের মধ্যে রয়েছে। আমি দেখাচ্ছি আপনাদের এগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। হ্যাঁ, ওটা হচ্ছে 550, এটা হচ্ছে 550 টাকা করে পার স্কোয়ার ফিট। কতটুক থাকে একটা টাইলস? একটা সেটা দুই স্কোয়ার ফিট থাকে, 2 স্কোয়ার ফিট। আর ব্ল্যাকের মধ্যে যেটা আছে এটা ওইটা 550, 550 টাকা পার স্কোয়ার ফিটের মধ্যে। আর এটা এটা 550, শুধু এটা 550 টাকা গোল্ডেনটা একটু পার স্কোয়ার ফিটে। আর গোল্ডেনের মধ্যে যারা যাচ্ছেন সব মানে পুরোটাই গোল্ডেনের মধ্যে এরকম দিয়ে ডেকোরেশন করতে যাচ্ছেন, তাদের জন্য সুন্দর কালেকশন রয়েছে। গোল্ডেনটা কত করে? 750, 750 টাকা করে পার স্কোয়ার ফিট। ভিউয়ার্স, এখন চলে আসলাম আর তাদের একটি শোরুমের ভিতরে, একটি রুমের মধ্যে। আর এখানে সুন্দর সুন্দর যে রাস্টিক টাইলস রয়েছে, চায়না রাস্টিক টাইলসগুলো, আর সেই রাস্টিক টাইলসগুলো আমাদেরকে দেখাবেন মোল্লা মহসিন ভাই। আচ্ছা বলেন, এগুলোর সাইজটা বলেন, প্রাইস? সাইজ 1 ফিট বাই 2 ফিট, সাইজ হচ্ছে 160 টাকা পার স্কোয়ার ফিট, পার স্কোয়ার ফিট, পার স্কোয়ার ফিট হচ্ছে 160 টাকা করে। যেগুলো আছে সবগুলা, সবগুলো মধ্যে কী কী কালার আছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, স্ক্রিনে দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর কালারের রয়েছে। যার যেটা পছন্দ হয় 160 টাকা পার স্কোয়ার ফিটে, যেরকম ডিজাইনের প্রয়োজন হয়। আর এছাড়াও আরও ডিজাইন আছে। আর এগুলো কত করে? 160 টাকা, 160 টাকা করে, না এগুলোর মধ্যে হচ্ছে 160 টাকা করে। যার যেটা পছন্দ হয় আপনারা এখানে যোগাযোগ করবেন, এখান থেকে আপনারা সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন। ডিলারশিপ প্রাইসে এখান থেকে আপনারা এই প্রোডাক্টগুলো, ইম্পোর্টার সাইজ, ইম্পোর্টার, ইম্পোর্টার প্রাইসে আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন। হ্যাভিয়ার্স, অনেক রকম টাইলস দেখালাম, তার মধ্যে আর একটু ভিন্ন রকম টাইলসের কালেকশন আমি আপনাদেরকে দেখাচ্ছি চায়না কোম্পানির মধ্যে। চায়না থেকে তারা সরাসরি ইম্পোর্ট করে নিয়ে আসছে। এখানে বিভিন্ন ডিজাইনের রয়েছে দেখতে পাচ্ছেন, মাঝে মাঝে কিছু কিছু সেল হয়ে গেছে। এগুলো হচ্ছে গ্রেজে পার্কিংয়ের জন্য যে টাইলসগুলো যারা করছেন তাদের জন্য এখানে সুন্দর সুন্দর কালেকশন রয়েছে। এখানে যে টাইলসগুলো রয়েছে সাইজটা একটু বলবেন? সাইজ হচ্ছে 12x12, 12x12 সাইজের। আমি আজকের মতো এখানে বিদায় নিব, আল্লাহ হাফেজ।